হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে গেছিলাম কোজিকোড়ি, সেখান থেকে গিয়ে স্টার্টারে প্রথমে নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মিওনিসের সঙ্গে জড়িয়ে জড়িয়ে পুরো ফিশ ফিঙ্গারটা উপভোগ করছিলাম, এবং খুবই সুস্বাদু টেস্টি ছিল, এবং মুখের মধ্যে দিলে কচমচ কচমচ করে একটি আসছিল, পুরো ক্রাঞ্চি। এবং এটি খাওয়ার সঙ্গে সঙ্গে পাশের নেচার দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি, এবং এই প্রকৃতির মাছ দিয়ে তাকালেই দেখা যাবে NS-34। তো তারপরেই আমাদের চলে আসলো বিরিয়ানির কম্বো, যেখানে ছিল স্যালাড, ছিল একটা মিষ্টি, ছিল এবং রায়তা, ছিল এবং চিকেন চাপ। তো সব কিছু মিলিয়ে একটি কম্বো করেছিল, দামটা অনেকটাই নিয়ে নিয়েছিল, প্রচুর আমার কাছ থেকে মনে হয়। কিন্তু বিরিয়ানিটা খেতে বেশ দারুণ ছিল, এবং কি বলবো, মানে মুখে দিলে মানে এমন একটা ফ্লেভার মতন পাচ্ছিলাম বিরিয়ানির সুস্বাদু টেস্ট। এবং দেখুন, এই যে প্রথমে আমি এটা দই মনে করেছিলাম, কিন্তু পরে না দেখে না এটা রায়তা। এর ভিতরে পেঁয়াজ পেঁয়াজ কেটে মশলা করে দেওয়া আছে। প্রথমে দই ভেবে লাস্টে খাবো ভেবেছিলাম, কিন্তু না, পরে দেখি এটা রায়তা। তারপরে বিরিয়ানির সঙ্গে মাখিয়ে খেলাম, জাস্ট দারুণ লাগলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করে যাবেন। তো অবশ্যই আপনারাও যাবেন কোজিকোড়ির দিঘনগর। থ্যাংক ইউ।